তো তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমাদের সাথে মাঝে মাঝে আসছি, অটোগ্রাফ স্যার, এসছে দেখা করতে আমাদের সাথে, আবার নাম এবার আমরা বেরিয়ে যাবো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নোমাডিক রয়। গুড মর্নিং, আমি আর আমার বন্ধু যাচ্ছি একটা উইকেন্ড ট্রিপে। সো এখন বলবো না ডেস্টিনেশনটা কোথায়, চলো দেখা হচ্ছে মোটরবোটিং সেটআপে, লেটস গো দেয়ার, স্টে টিউনড। মোটো ব্লগিং এসে গেছি, ঠান্ডাটা বাইরে একটু আছে, গাড়ির হাওয়াতে লাগতে পারে, গ্লাভসটা পরিনি, চলো বেরোতে অ্যাকচুয়ালি লেট হয়ে গেল, গাড়িতে ফিউল আপও করতে হবে, স্টার্ট করা যাক। কমপ্লেক্স থেকে বেরোচ্ছি আমরা, সবাই মর্নিং ওকে ব্যস্ত, আর আমরা এখন বাইক নিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনে, লেটস গো। বেরোবো ভেবেছিলাম 5টার সময়, কিন্তু ঘুম থেকে উঠেছি আমরা 5:30। কত সুন্দর কথা বলো, অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলা ঘুমোতেই গেছি 2টোর সময়, তারপর রাইড স্টার্ট হবে, রাইড স্টার্ট হবে, সেইটা তো ঘুমই হচ্ছে না, 4টে থেকে অ্যালার্ম দেওয়া, অ্যালার্মের পর থেকে আরও ঘুম হচ্ছে না, প্রথমবার রাইডে যাচ্ছি এভাবে, খুব এক্সাইটেড, সঙ্গে তোমরাও আছো, আরো এক্সাইটেড, লেটস গো। কি রোদ, প্রচুর রোদ, দেখুন কি করছে, চায় ব্রেক, চায় ব্রেক। হ্যালো ফ্রেন্ডস, চায় পিলো, চায় পিলো, গরম হ্যাঁ, আমি লিকার নিচ্ছি, এ নিচ্ছে মিল্ক টি, মিল্ক টি, মিল্ক টি, এনজয়। রাস্তাটা খুব ভালো ছিল, একটু একটু জ্যাম পেয়েছি, বাকি সব কিছু ওকে। অনেকদিন পর রাইডে, বেশ ভালো লাগে, সকালবেলায় অনেক যে পথ যেতে হবে, কোমরটা একটু ধরে গেছে, এই বাইক একটু প্রবলেম, ফ্রেম থেকে মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছি, ফার্স্ট টাইম তো, বুঝতে পারছি না কতটা কী করতে হবে, তো ফিউল আপটা করাতে হবে গাড়িটাতে গিয়ে, চলো এখন টাটা। আমরা বাইক অলমোস্ট রেডি, আমরা এবার বেরোবো, আমার একটা বন্ধুর সাথে আলাপ করি, বিগ ফ্যান, বিগ ফ্যান। এই হচ্ছে আমরা তিন মূর্তি, আমরা একসাথে রুমমেট ছিলাম 4 বছর, আমরা একসাথে পড়েছি কলেজে, সেম ব্যাচ, সেম ব্রাঞ্চ, সব একসাথে। আমার বাড়িটা অ্যাকচুয়ালি এখান থেকে কাছাকাছি, এর বাড়িটা এখানেই, মানে এখান থেকে উইদিন 2-3 কিলোমিটার, আমার বাড়িটা সামনে দেখাচ্ছি কোথায় আমার বাড়ি, আকাশ পরে বলবো, আকাশে বলবো, এখানে খাওয়া, এখানে খাওয়া দাওয়া বললাম, এই হোটেলে খাওয়া দাওয়া ঠিক আছে, নর্মাল প্রাইসিং ঠিকঠাক। এসে দেখাবো তোমার সাথে, এবার আমরা বেরিয়ে যাবো। অবস্থা একটু খারাপ, কোমরটা খুব ধরে গেছে, ব্রেক নিয়ে যেতে হচ্ছে, আরো 35 কিলোমিটার বাকি,
নাসিন্দার পাশে একটু ব্রেক নিয়েছি, গাছের তলে একটু ছায়াতে জল টল খেলাম। এই জন্য বলে গাছ লাগা, ভাবছি এবার এটা একটানে করে দেবো, গিয়ে রেস্ট। হাই, এই যে কি সিচুয়েশন, কেমন লাগছে? বন্ধুরা, আমরা পৌঁছে গেছি তাজপুর মনভিউতে। অনেক কষ্ট করে আসা, রাস্তাটা ঠিকঠাকই ছিল, সামনেটাতে এসে একটু প্রবলেম, জানেন এপাশের অফবিট জায়গাগুলো যে যেমন হয় আর কি। জায়গাটা এক কথাতে সত্যি খুব সুন্দর, একদম লাইট হাউসের পাশে। লাইট হাউসটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি, আপনাদের বিকেলবেলা গিয়ে লাইট হাউসটা দেখাবো। এমনি ক্যাম্পাসটা খুব সুন্দর, এখানে বাইক পার্কিংয়ের জন্য জায়গা আছে, পেট ফ্রেন্ডলি, একটা জার্মান শেফার্ড আছে খুব সুন্দর, চলো ওটাকে দেখা যাবে, খুব শান্ত। সে হাই, সে হাই, চলুন আপনাদেরকে আমি একটু জায়গাটা ঘুরিয়ে রেখে দিই, সাথে আমার যে রুমটা সেটারও একটা ওভারভিউ দিয়ে দিই। এটা এনাদের রিসেপশন, সব ডকুমেন্টেশন এখানে দেখুন। এই হচ্ছে একটা নট সুইমিং পুল, না এটা পুল টাইপের এরিয়া, এখানে একটা ফ্রি লন আছে, বেশ নেচার নেচার নেচারের সাথে থাকার মতো একটা অবস্থা। আই থিঙ্ক এটা বারবিকিউ টারবিকিউ করার জন্য এখানে প্লেস আছে, এগুলোকে হয়তো ডেকোরেট করা যায়। আজকে অ্যাকচুয়ালি কারো বুকিং নেই, শুধু আমাদেরই বুকিংটা আছে, তো বলতে পারেন পুরো প্রপার্টিটাই ঘুরে ঘুরে দেখাতে পারি, রাত্রেবেলার ভিউটা দেখাবো। এখানে বসে খুব সুন্দরভাবে আড্ডা দেওয়া যাবে সন্ধ্যাবেলায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এসেছি আমরা দুজনই, তো কিছু না, আমাদেরকে আশেপাশে ঘুরে বেড়াতে হবে। এটা যদি একটু ভিড় থাকতো বা বেশি লোকেরা থাকতো তো হয়তো একটু মজা হতো, বা আমরা যদি খুব অনেক বন্ধুর সাথে আসতে পারতাম তাহলে খুব মজা হতো। এখানে দেখুন দুটো রুম আবার, আর ওই সাইডেও দুটো রুম একই রকম, ওটা দেখাচ্ছি না, চলুন আমি আপনাদের আমার রুম ট্যুরটা করিয়ে দিই যে এখানে রুমগুলো কেমন। এই দেখুন এটা হচ্ছে আমাদের রুম, হিয়ার আই অ্যাম, হাই। শুন তাহলে রুম ট্যুরটা করিয়ে নিই, দেখুন দুটো বেড দিয়েছে, ইটস এ ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। আমরা জানেন ব্যাচেলারদের যেমন হয়, বেডে সব কিছু রেখে দিয়েছি। এটা হচ্ছে ডাবল বেড, এখানে একটা ডেস্ক টাইপের আছে, বড় মিরর। হ্যালো, এসি রুম, এসি চলছে, টিভি, ডেস্ক আছে, আমাদের হেলমেট জিনিসপত্র সব এভাবে রাখা। সামনে একটা জিনিস আছে, এখানে সব কিছু রাখা যায়, আমার হেডফোন বেরিয়ে আছে মোটো ব্লগিং সেটআপের, এটাও খোলা যায়। ওয়াও, সুন্দর জায়গা রুমটা, নো ডাউট ভালো। বাথরুম, ক্লিন বাথরুম, হেয়ার আই এম এগেন, হ্যালো। গিজার, টয়লেট আমি চেক করেছি, খুব ক্লিন, সব কিছু ক্লিন, নো ডাউট, খুব ভালো। স্যার ঘুমিয়ে পড়েছেন, স্যার খেতে যেতে হবে, উঠে বলুন তাড়াতাড়ি। আমরা এবার আমরা লাঞ্চটা করে আসি, লাঞ্চটা করে এসে আপনাদেরকে একটা জিনিস দেখাতে হবে যে লাঞ্চটা কেমন, এখানে খাওয়ার ব্যবস্থা কেমন, সব কিছু ডিটেলসটা, এখানে বুকিং ডিটেলস কীভাবে বুকিং করবেন, বা এখানে বুকিংয়ের সাথে আর কী কী পাচ্ছেন আপনি কমপ্লিমেন্টারি, সব কিছু ডিটেলসে দিচ্ছি। আমরা লাঞ্চটা করে নিই, আপনাদেরকে দেখিয়ে দিই লাঞ্চটাতে কী কী আছে, কেমন কী মেনু এখানে, কেমন কী প্যাকেজ। চলুন লাঞ্চে দেখা হচ্ছে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর অবস্থা, থাকা চলছে, বাহ, লুকটা খুব সুন্দর। তাহলে আমরা এইরকম পজিশন থেকে খাওয়া দাওয়া করবো, চলুন। হ্যালো গাইস, আমি এসে গেছি বিচে, দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম খুব ক্লান্ত থেকে, কিছু করার নেই, উঠে বাইক নিয়ে গিয়েছিলাম অ্যাকচুয়ালি ওই সাইডের বিচটায়, তো দেখলাম ওটা একদম খালি, তো আবার এই দিকটাতে চলে এলাম, পুরো বিচটা কানেক্টেড, বাইক নিয়ে আরাম করে আসা যায়। সো দেখো পুরো খালি, কি সুন্দর, দীঘাটা যত ক্রাউডেড এটা ততটা খালি খালি বিচ, বেশ ভালো লাগছে।
সূর্য ডুবে গেছে, তো ভাবছি কাল সকালবেলা আর একবার আসবো। কালকে অ্যাকচুয়ালি আমার আর একটা জায়গাতে যাওয়ারও প্ল্যান আছে, সেটা আমি এখন বলবো না, কাল সকালে বলবো। সো দেখো দেখো, ওহো ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা, 10:16 হয়ে গেছে, এসে গেছি আমরা ডিনার টেবিলে। তো ডিনারে কী কী আছে? আছে রুটি, দেখি বেটার, আছে রুটি, চিকেন, বাঁধাকপি আর একটু রুপে আছে। তো ডিনারটা পরে নিন, তারপর আপনার সাথে আপনাদেরকে পুরো ডিটেলসটা বলবো, কীভাবে বুকিং করবেন, কেমন কী কস্ট, কী কী আছে সব কিছু। ওটা খাওয়ার পরে রুমে যাচ্ছে। ওকে তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানাও। ভিডিওটাকে তোমরা লাইক করো, সব বন্ধুদের সাথে শেয়ার করো। আমাদের আপকামিং ডেজের জন্য কিছু কিছু প্ল্যান আছে, তো সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে জানাবো। অ্যান্ড বুঝতেই পারছো এটা আমার প্রথম ভিডিও, তো তোমাদের সাপোর্টটা খুব খুব খুবই জরুরি। তো চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, অ্যান্ড বন্ধুদেরকেও বলো সাবস্ক্রাইব করতে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালবেলায় ঠিক সেম সেট আপে আবার। তো এখনের জন্য গুড নাইট, টাটা।